আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো সুজি এবং আলু দিয়ে মুখে লেগে থাকার মতো বিকেলের একটি নাস্তা। এই নাস্তাটি খুবই অল্প সময়ে এবং ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিব এক কাপ পরিমাণ আলু সিদ্ধ। একে একে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, আপনারা চাইলে কমও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। এই মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু চাট মশলাও ব্যবহার করতে পারেন। এর পুরো প্যাকেটটাই এখানে আমি ব্যবহার করেছি এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ আমি মেখে নিব। আমরা ঠিক আলু ভর্তা যেভাবে মেখে নিই ঠিক সেভাবেই এটাকে মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও এটাকে মেখে নিতে পারেন। এটা মাখানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি এবং সুজিটাকে অল্প অল্প করে আমি আলুর সাথে দিয়ে মিশিয়ে নিব। অল্প অল্প করে সুজি দিতে হবে আর খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। তো এই মিশ্রণটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো আলু ডো নিয়ে এভাবে ময়দার মধ্যে গড়িয়ে গড়িয়ে আমি হাতের সাহায্যে আলতো করে বেলে লম্বা করে নিচ্ছি, ঠিক এরকমটা। এখন ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কীভাবে নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন একটা ছোটো টুকরো নিয়ে আমি ঠিক এরকম করে হাতের সাহায্যে আবার একটু বেলে বেলে এটাকে সেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। তো একইভাবে বাকি নাস্তাগুলোকে আমি তৈরি করে নিব। নাস্তাগুলো তৈরি হয়ে গেলে অবশ্যই ময়দাতে মেখে রাখবেন, এতে করে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল হাই হিটে একদম গরম করে নিয়েছি, এতে করে নাস্তাগুলো কিন্তু আর তলায় লেগে যাবে না। নাস্তাগুলো দেওয়ার 3-4 মিনিট পর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিবেন। এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিব। তো আমি এগুলোকে একটু কালার করে ভেজে নিয়েছি, আমার ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো একইভাবে বাকি নাস্তাগুলোকে আমি ভেজে নিব আর এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি সময়ও লাগে না। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার একটি বিকেলের নাস্তা। অতিথি আপ্যায়ন বা চায়ের আড্ডা জমাতে কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।